নটক কাছে নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রখ্যাত ঘোষণা সাহিত্যিক হাসান আইজুল হক উনাকে কিন্তু এখন ডিআর অ্যাম্বুলেন্স চলে এসেছে এবং ডিআর অ্যাম্বুলেন্সের মাধ্যমে কিন্তু নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। লক্ষ্য করতে পারছে যে গুরুতর অসুস্থতার জন্য কিন্তু তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। রাত্রে থেকে সেটি কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে, যে কারণে এই হেলিকপ্টারটি এখানে অবতরণ করেছেন। এবং এর আগে আমরা দেখেছি যে একটি বিমান এখানে থাকার জন্য এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু নামতে অনেক সময় লেগেছে, যেটি আমরা দেখেছি যে আকাশে অনেকক্ষণ ধরে অবস্থান করছিল এবং সেই বিমানটি সরে যাওয়ার পরবর্তী কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সটি এখানে অবতরণ করেছে। এবং আমরা দেখতে পাচ্ছেন আপনারা যে অ্যাম্বুলেন্সের মাধ্যমে কিন্তু এখানে তাকে নিয়ে আসা হয়েছে তার বাসভবন বিহার থেকে, এবং সেখান থেকে কিন্তু আনার পরে এখন তাকে এই এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে কিন্তু ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আপনারা লক্ষ্য করতে পারছেন এখানে কিন্তু সংসদ সদস্য তিনিও উপস্থিত আছেন, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আরও অনেক কর্মকর্তা তারাও কিন্তু উপস্থিত আছেন, এবং তারা কিন্তু চাচ্ছেন যে যাতে করে তিনি ঢাকাতে যেয়ে সুস্থ হয়ে ফিরে আসতে পারেন। উনাকে কিন্তু এখন অ্যাম্বুলেন্স থেকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেই অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে তাকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে, অর্থাৎ যে এয়ার হেলিকপ্টারটি রয়েছে সেটির মাধ্যমে কিন্তু তাকে ঢাকায় নিয়ে যাওয়া হবে। এবং আমরা জানতে পেরেছি তিনি গুরুতরভাবে অসুস্থ এবং তার হার্টেরও অনেক সমস্যা রয়েছে, যে কারণে কিন্তু তাকে ঢাকায় স্থানান্তর করা হচ্ছে অতি শীঘ্রই, যাতে করে তার এক ভালো চিকিৎসা ব্যবস্থা তিনি পান এবং চিকিৎসা পেয়ে তিনি এত সুস্থ হয়ে আবার ফিরে আসতে পারেন। প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আইজুল হক তিনি কিন্তু রাজশাহীর যে বিহার সেই স্থানটিতে তিনি কিন্তু থাকছেন, এবং সেখান থেকে তাকে কিন্তু অ্যাম্বুলেন্সের মাধ্যমে এখানে নিয়ে আসা হয়েছে বিমানবন্দরে, এবং বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে কিন্তু নিয়ে যাওয়া হবে ঢাকাতে।
তাকে কিন্তু এখন হেলিকপ্টারে ওঠানো শেষ হয়েছে এবং ঠিক কিছুক্ষণের মধ্যে কিন্তু হেলিকপ্টারটি এখান থেকে ফিরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে এবং ঢাকার যে হার্ট ফাউন্ডেশন সেখানে কিন্তু তার চিকিৎসা ব্যবস্থা করা হবে বলে আমরা সাময়িকভাবে জানতে পারছিলাম। লক্ষ্য কথা বললেন ইতিমধ্যে কিন্তু ছেড়ে চলে গেল ঢাকার উদ্দেশ্যে এবং এ পর্যন্ত ছিল আমাদের কাছে এখানকার সর্বশেষ অবস্থা। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।